স্বদেশ আবৃত্তি সংগঠনের 10 বছরের পদার্পণ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে সংগঠনের সভাপতি সেলিম ভুঁইয়ার একক আবৃত্তি সন্ধ্যা। এসো হাত ধরি কবিতার শিরোনামে এ আয়োজনের উদ্বোধন করেন স্বাধীনতা পদকপ্রাপ্ত আবৃত্তি শিল্পী, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক ও বাচিক শিল্পের প্রশিক্ষক আশরাফুল আলম। প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সাবেক ভাইস চেয়ারম্যান প্রফেসর আহসানুল আলম পারভেজ। অনুষ্ঠানে রবীন্দ্রনাথ, কাজী নজরুল, শামসুর রহমান, জীবনানন্দ দাস, প্রতুল মুখোপাধ্যায় সহ 39 কবি সাহিত্যিকের 50টি ছড়া কবিতা আবৃত্তি করেন সেলিম ভুঁইয়া। অপসংস্কৃতির যুগে দেশীয় সংস্কৃতির চর্চা স্লোগানে গত 9 বছর ধরে দেশীয় সংস্কৃতির বিকাশে কাজ করছে স্বদেশ আবৃত্তি সংগঠন।